সালাম জানামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন, উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন, মারিয়াম আলাইহাস সালাম লজ্জা পেলেন, হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো, বিয়ে করি নাই, স্বামী নাই, বিয়ে হয় নাই, স্বামী নাই, কিন্তু পেটে সন্তান চলে এসেছে, হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো, লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাস সালাম এলাকা থেকে চলে গেলেন। কি অবাক করা কাণ্ড, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য 6 মাস 7 মাস লাগে নাই, পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে? সাইয়েদাতুনা মারিয়াম আলাইহাস সালাম এবার বসে বললেন, বসতে আরম্ভ করলেন, প্রেগন্যান্সির পেইন উঠেছে, হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন, খোদার চোটে খাবার কিছু নাই, সামনে ঝর্ণা, উপরে একটা খেজুর গাছ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহাস সালাম মনে মনে ভাবে, হায় রে, কেউ যদি একটু খেজুর পেড়ে দিত, এই খোদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের খোদা নিবারণ করতাম। রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করে দিলেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিদ্বি নাফলাতি তুসাকিত আলাইকি রুকবান জানিয়া। কুরআন সাক্ষী, হুজ্জি ইলাইকি বিজিদ্বি নাফলা, এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেড়ে দিবে না, একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো, টষ্টসে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে, তারপর তুমি তুলে খাবে, সুবহানাল্লাহ, পড়ে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না, কথা গন, খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে, পড়ে নাই, আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজে লজ্জা নাই। আবার বিশ্ব নেই বললেন, ইন খামাতিস সাআ ওফিয়াদি আহাদিকুম ফাসিলাতুন, তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে, সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে, ফা ইন ইস্তাতাআ আইয়াগরিসাহা ক্বাবলা আন তাকুমাস সাআ ফালইয়াগরিসাহা, কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে, ইন দা মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে, বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও। কথা বুঝতে পেরেছেন? আপনার হাতে একটা চারা বীজ, আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন, ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দা বিগেস্ট আর্থকোয়েক, ভূমিকম্প শুরু হয়েছে, কিয়ামত হয়ে যাবে। বিশ্ব নবী বললেন কিয়ামত হইতেছে ওদিকে, আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না, কিয়ামত তোমার কাছ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও। ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে, এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হবে। এই পৃথিবীটা, দ্য লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্ঠুকা কীর্ণ, কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছেন আমার কথা বলেন। এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে, রাসূল বাত্তালি দুকানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, অলস যদি কেউ থাকেন এটাতে টেনে বেঁধে কাজে নামাবে, পারা যাবে? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের এরকম অলস ছেলে পেলে নাই। আছে, আমরা আজকে অলসতাকে নো বলে যাবো এই মাহফিল থেকে, অলসতাকে আমরা কি বলবো, আওয়াজ করে বলতে হবে, অলসতাকে কি বলবো আমরা? মুমিনের জীবনে কোনো অলসতা নাই, অলস হয় মুনাফিকরা, অলস হয় কারা? চিল্লায় বলতে হবে, মুমিনরা অলস হয়, অলস হয় কারা? এজন্য কোরআনে আল্লাহ এই কথাও বলে দিলেন, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। সুবহানাল্লাহ, পড়ে মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায়,
ওই নামাজে তাদের ইখলাস নাই, ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই, ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা। ওই নামাজে কি আছে? কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে? আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে? আমরা উযু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে? আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে? মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয়, মুমিন উযু করলে চাঙ্গা হয়। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম। খেয়াল করে শুনবেন লক্ষ্মীপুরের ভাইরা, চমৎকার একটা হাদিস। আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে। কয়টা? আওয়াজ করে বলেন, তিনটা অলসতার গিট মারে। ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাব। তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই, অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে, আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ। বিশাল লম্বা রাত, ঘুমাও, অনেক সময় আছে, ঘুমাও। রাত পাঁচটা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে, তখনও শয়তান বলে রাত অনেক লম্বা, ঘুমাও। ফজরের সময় পার হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, শয়তান বলে আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ, এখনো অনেক সময় আছে, লম্বা 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 চওড়া রাত পড়ে আছে, তুমি ঘুমাও। বিশ্বনবী বললেন, ফাইন ইস্তাইকাদা ওয়া যাকারাল্লাহ ইনহাল্লাত উকদা। আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয়, অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে? আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন, আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে? ঘুম থেকে ওঠার দোয়াটা কি? আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে, মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন। এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে? ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা। ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে, অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে? ওযু করার পরে ফাইন সাল্লাত ইনহাল্লাত উকদা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয়, অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে? তিনটা গিট যখন খুলে দেয়, বিশ্ব ইসলাম বললেন, ফাসবাহা নাশীতাল কলব, নাশীত, তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে, উচ্ছ্বসিত হয়ে ওঠে। ওয়া ইল্লা খাবিসান নাফসি কাসলান, আর যদি ঘুমিয়ে থাকে, তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে, তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে, আর সে হয় অলসতার রাজা। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই? কোন নবীরা কি অলস ছিলেন? পৃথিবীতে কোন নবী অলস ছিলেন? সব নবী কর্মঠ ছিলেন। বিষ্ণু ইসলাম বললেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী বকরি চড়ায় নাই। কি চড়ায় নাই? বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষা কি বলেন? কি বলেন? ছাগল। তো পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী কি চড়ায় নাই? ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা কাযালিক, আপনিও ছাগল চড়াইছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, না, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া ইন্নি আরআহা আলা খারারিতি আহলি মক্কা, আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ, পড়বেন না? বিষ্ণু ইসলাম ছাগল চড়াতে। ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ? কেন কঠিন এটা? হ্যাঁ, টেরা টেরা খুঁটি মারে। হ্যাঁ, কি করে? বসে থাকতে হয়। তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট। ওরে ডানে টান দিলে কই যায়? রশি ধরে বায়ে টান দিলে কই যায়? সামনে টানলে কই যায়? পিছনে টানলে কই যায়? সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন, ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি, এটার গোসল করাই। এটারে আপনি পুকুর ঘাটে নিবেন, টান দিছেন, ওর বাপের কিরা, ও 1 ইঞ্চিও সামনে যাবে না। ঠিক কি না? এই টেরা প্রাণী আল্লাহর কি
কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কিনা মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়ে টেরা জাতি মানুষ চড়াইতো মানুষের মধ্যে টেরা আছে না নাই ভালো বললে ভালোটা বুঝে না ডানে যেতে গেলে বায়ে যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত ভাইরা সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা কর্মঠ ছিলেন সাইয়েদনা আদম আলাইহিসসালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম চাষাবাদের কাজ করেছেন সাইয়েদনা দাউদ আলাইহিসসালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পড়তে হয় যেটা পড়লে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না ওই শিরস্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা মূসা আলাইহিসসালাম ছাগল চড়িয়েছেন সাইয়েদনা মূসা আলাইহিসসালামের মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজ ওয়ালা নবী ছিলেন মূসা আলাইহিসসালাম উনিও 8 থেকে 10 বছর সাইয়েদনা শুআইব আলাইহিসসালামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মঠ ছিলেন আমরাও কর্মঠ হব ঠিক কি না সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন সাইয়েদনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবহানাল্লাহ পড়েন আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি করছেন মাশাআল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো বিশ্বনবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসিব করো বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি নসিব করো সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই উনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাতজার আবু বকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল রাখতো ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানায় দিয়েছে মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধত ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সাইয়েদনা আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসী হাবাসা থেকে আসা সাইয়েদনা বেলালকে তিনি 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া ইবনে খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সাইয়েদনা উসমান যুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না বীরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদনা উসমান যুন্নুরাইন বললে ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান যুন্নুরাইন নিজের অর্থায়নে বীরে রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সদকা করা যাবে চিল্লায় বলেন করা যাবে সুনানে তিরমিজির বর্ণনা বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোন না কোন সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মুহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার এদেরকে কি বলে আওয়াজ করে উত্তর দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনার সাহাবী তাদের নাম আনসার আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক আসছে আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো হাত নামান এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান ঠিক কি না মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবীকে মদিনার এক এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবীকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনে আউফ সম্পদ ছেড়ে দিয়ে
পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো। মদিনায় তোমার চিন্তা নাই, সাদ ইবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। সাদ ইবনুর রবি তোমার আপন ভাইয়ের মতো। সাদ ইবনে রবি বলল, আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, তোমারে আমি চিনি না, তোমার নাম শুনি নাই, কিন্তু বিশ্ব নবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই, আজ থেকে তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার কি। আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও আব্দুর রহমান ইবনে আওফ, শুধু তাই নয়, রাব্বুল আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে, কয়জন তুমি দেখো, আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে, যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব, তার ইদ্দত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা। সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী তোমার দায়িত্ব আমার কাঁধে দিয়েছে, তুমি আমার ভাই, আমি মদিনার সবচেয়ে বড় ধনী, আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব, আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন, অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন। উনি বললেন, লা হাজাত লি ফি আখি, ও আমার প্রাণের ভাই, তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে, কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই, তোমার স্ত্রীরও দরকার আমার নাই। বারাকাল্লাহু ফি মালিক ওয়ালি আহলিক, আল্লাহ তোমার মালেও বরকত দেখ, তোমার সম্পদেও বরকত দেখ, তুমি শুধু একটু কষ্ট করবা। কি কষ্ট? দুল্লানি আলা সুফ, শো মি দা ওয়ে টু দা মার্কেট, তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা, শপিং মল আছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমার দেখায় দাও। সুবহানাল্লাহ। পড়ে আমরা হইলে কি করতাম? লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজন যদি বলা হয়, ভাই আপনি এখান থেকে লক্ষ্মীপুরের ভাই, আমার অর্ধেক সম্পদ আপনারে দিয়ে দেবে, কি করবে? পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে, ঠিক কি না? এরপর যদি বলি, ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়ে যান, কি বলবে? কি আনন্দ আকাশে বাতাসে। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, লা হাজাত লি ফি, আমার দরকার নাই, দুল্লানি আলা সুক, জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট, এখানে মার্কেট কই আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাদ বিন রবি, বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না, শুনে রাখো, মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন। এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন। পনির আর ঘি এর ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন, উনি বললেন, আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম, ওই বালুটারও সোনা বানায় দিত কে? দুল্লানি আলা সুক, লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা, এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা। উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে চায় নাই, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই, তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে। চিল্লায় বলো ঠিক কি না? দুল্লানি আলা সুক, শো মি দা ওয়ে টু মার্কেট, মার্কেট কোথায় দেখাও। পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী, সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? বিষ্ণুই বললেন, আত্তাজেরা সাদুক আলামিন মা আন-নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোন মানুষ নয়, কিয়ামতের দিন নবীদের সাথে হাশর হয়ে যাবে। আপনারা যারা ব্যবসা করেন, এটা সাধারণ বিষয় নয়, বিষ্ণু ইসলাম নিজেও ব্যবসায়ী ছিলেন। ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন, এরপর নিজে ব্যবসা শুরু করেছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিষ্ণুবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন। সুবহানাল্লাহ। এজন্য বিষ্ণু ইসলাম আমাদের জন্য উপমা, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা। যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসলামের সুন্নাহ পালন করছেন। আত-তাজির আস-সাদুক আল-আমিন, বিষ্ণুই বললেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করছে যে মিথ্যা কথা বলে না। অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে, আসরা নাই।
এমনটা করা যাবে? সকালবেলা স্ত্রী রে বলে এই গরুগুলা বিক্রি করবো, তুই একটা দাম কো, কত কম? স্ত্রী স্ত্রী রে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই কো, 40,000। তো বউ বলে ঠিক আছে দাম কইলাম 40,000। তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায়, একজন যখন বলে যে ভাই এটা 30,000 টাকা দিয়ে কিনবো, ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে আমি দেই নাই, আছে না নাই? কৌশল করে বউরে শিখাইছে সকালে কই দাম কো 40,000। তো বাজারে যে সকালে একজন দাম করছে, দাম করে কইছে 40,000 দেই নাই, আপনারা 30,000 কেমনে দেই? এরকম ডাকাইতে আছে না নাই? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই। আরে নাই, আমি কই নাই, এরা কয় আছে? লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক, আমি জানি। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা, এদের মধ্যে আল্লাহওয়ালার সংখ্যা বেশি। এখানে আলেম ওলামা বেশি, এখানে মসজিদ মাদ্রাসা বেশি, এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমত বেশি। আল্লাহ তুমি এই জেলার ছেলেপেলাদেরকে, এই জেলার লোকদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো, সম্মানিত ভাইয়েরা। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, পরিশ্রমে কোন লজ্জা আছে? আমরা কাজ করে খাবো, ঠিক কিনা? নেভার আন্ডার এস্টিমেট এনি জব। যুবক ভাইয়েরা, লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ? এরকম আওয়াজ করতে হবে, কান খাড়া করে শোনো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোন চাকরিকে ছোট করে দেখা যাবে? Whether it's small or big, you don't care. এটা কেয়ার করা যাবে না। ছোট চাকরি পাইলেই ঢুকে যাবা, বড় অফার আসলে পরে ঢুকবা। এটা ছোট কাজ, এটা হোটেলের ওয়েটার, এটা ছোট স্টাফ, এটা কেরানি না, কাজ কাজই। কাজের মধ্যে কোনো ছোট বড় নাই। খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন, বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়। সুবহানাল্লাহ পড়বেন না? দিনটা ছিল জুমাবার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন। এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বনবী বাদ দেয় নাই। বিশ্বনবী বলেছেন, আরিক্কাকুম, আরিক্কাকুম, খবরদার, অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। আতিউহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে নারাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তিনি বলেছিলেন, আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, নামাজ তরফ করো না, নামাজ কাজা করো না। আর বলেছিলেন, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না। যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে, যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? কে করবে? হাদিসে কুদসি সাক্ষী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফরমান, আনা খাসমুহুম সালাসাতুন, আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন, আমি নিজেই কিয়ামতের দিন মামলা দায়ের করব। আই উইল বি এগেইনস্ট দেম ইন দ্য ডে অফ জাজমেন্ট। থ্রি ক্যাটাগরিজ অফ পিপল, আই উইল বি এগেইনস্ট দেম ইন দ্য ডে অফ জাজমেন্ট। তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না, আল্লাহ বলেন, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে, রজুলুন ইস্তাজারা জিরান ফাস্তাউফা মিনহু ওয়ালাম ইয়াতি আজরা, একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই। এরকম আছে না নাই? দাপট দেখায়, দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে, ইউনিভার্সিটির ক্যান্টিনে যায় খায় মাগার বিল দেয় না, এরকম টাকাই আছে না নাই? চায়ের দোকানে চা খেয়ে ওকে পরে দিমো, বিল দেয় না, আছে না নাই? দোকানে যে পণ্য কিনে বিল দেয় না, তো পরে দিমো, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে চিল্লায় এখন, ঠিক কিনা? আনা খাসমুহুম, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কথাটা কার? আল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার,
মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের দোয়া কবুল হয়ে যায়। আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। খবরদার, বিশ্বনবী বললেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। বিশ্বনবীর বিখ্যাত হাদিস, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে, শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। কেননা তারা যদি বদদোয়া করে, তোমার জীবনে জাহান্নাম বানিয়ে দিবে কে? বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন, সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন, শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয়। ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন। বিষ্ণু ইসলামের একজন খাদেম ছিল, আপনারা তার নাম জানেন? জানেন কি নাম? কি নাম সবাই বলেন, বলেন আনাস। আওয়াজ করে বলেন বিশ্বনবীর খাদেমের নাম। নামটা কেমন লাগে? ভালো লাগে? ছেলে হইলে রাখবেন তো? রাখবেন, রাখবেন। অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দাও। এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে, এর নাম রাখবেন আনাস। নাম কি রাখবেন? রাখবেন খাদিমুর রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। এই খাদেমের কাছ থেকে একটু শুনেন ওনার মালিক কেমন ছিল। শুনবেন নাকি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন, কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান, পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন। কথা কয় না, বোঝে নাই বোধ হয়। একজন পীর সাহেব হুজুর, উনি কেমন রিপোর্ট নেবেন? কার কাছ থেকে? কার কাছ থেকে? বউয়ের কাছ থেকে। একজন বড় সাহেব, বড় নেতা, তার তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান, আমি কয়েকটা জায়গা বলে দিই, এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন। এক নাম্বার তার ড্রাইভার, এক নাম্বার। দুই নাম্বার তার বাড়ির দারোয়ান, দুই নাম্বার। তিন নাম্বার তার খাদেম, তিন নাম্বার। চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে, চার নাম্বার। এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায়, ঠিক কিনা? এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন। বুঝে নাই বোধ হয়। বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে